এটা বলি। তো ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান উইচ বেস্ট এক্সপ্রেসেস, বেস্ট এক্সপ্রেসেস মানে আমি অবশ্যই বলি মানে সিনোনিম। তো লোকুয়াশুয়েস হচ্ছে ওয়াটার, ওয়াটা এবং তার আসল মানে কোনটা? টকেটিভ, স্লো, কন্টেন্ট, আনক্লিয়ার। সঠিক উত্তর এখানে হচ্ছে অবশ্যই দ্য ওয়ার্ড লোকুয়াশুয়েস মানে হচ্ছে এ টকেটিভ, যে অনেক বেশি কথা বলে তাকে বলা হয় হচ্ছে টকেটিভ বা লোকুয়াশুয়েস। আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, ভিন্ডিকটিভ এর কাছাকাছি মানে কোনটা? ইমাজিনেটিভ, অ্যাকুইজিটিভ, স্পাইটফুল, অ্যাগ্রেসিভ। সঠিক উত্তর এখানে হচ্ছে দ্য ওয়ার্ড ভিন্ডিকটিভ মিনস ট্রাইং টু হার্ম অর আপসেট সামবডি অর শোয়িং দ্যাট ইউ ওয়ান্ট টু বিকজ ইউ থিঙ্ক দ্যাট দে হ্যাভ হার্মড ইউ, স্পাইটফুল বা রিভেঞ্জফুল। যে যে সবসময় রিভেঞ্জ করে নিতে চায় বা কাউকে হার্ম করতে চায় তাকে ভিন্ডিকটিভ বলা হয়, মানে এখানে তার কাছাকাছি ওয়ার্ড হচ্ছে মানে হচ্ছে স্পাইটফুল। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড অপোজিট। এতক্ষণ আমরা সিনোনিম দেখলাম, এরপর আমরা অ্যান্টোনিম দেখব। তো ওয়ার্ডটা কি? ডিভিয়াস। ওর অপোজিট ওয়ার্ড কোনটা হবে? স্ট্রেট, অবভিয়াস, সিম্পল, সুপারফিশিয়াল। সঠিক উত্তর দ্য ওয়ার্ড ডিভিয়াস, আগে এটার মানেটা কি? বিহেভিং ইন আ ডিসঅনেস্ট ওয়ে, আ রুট দ্যাট ইজ নট স্ট্রেট। ঠিক আছে, ডিভিয়াস মানে কি? এমন একজন যে কিনা অসৎ পথে চলাফেরা করে এবং তার পথটা সোজা নয়। তাহলে অ্যান্টোনিম হবে হচ্ছে ডিভিয়াসের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে কি? স্ট্রেট, মানে যে সোজা পথে চলে, যে অনেস্ট। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে ইভ্যানেসেন্ট। ইভ্যানেসেন্টের অপোজিট ওয়ার্ড কি? ইমিনেন্ট, পার্মানেন্ট, পারভাসিভ, ইমানেন্ট। সঠিক উত্তর দ্য ওয়ার্ড ইভ্যানেসেন্ট, এটার মানেটা কি? ডিসঅ্যাপিয়ারিং কুইকলি ফ্রম সাইট অর মেমারি। তো এমন একটা জিনিস যেটা খুব সহজে আমাদের মেমারি থেকে বা চোখের সামনে থেকে ডিসঅ্যাপিয়ার করে যায়। তো এটার অবশ্যই অপোজিট ওয়ার্ড হবে কোনটা? পার্মানেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। সেন্টেন্সেস আর গিভেন উইথ ব্ল্যাঙ্কস টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, সেই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কী বসবে সেটা আমাদেরকে বলতে হবে চারটে অল্টারনেটিভের থেকে। হি ট্রাই টু প্রিভেন্ট মি ড্যাশ ডুইং মাই ডিউটি আগেনস্ট, অ্যাট, উইথ, ফ্রম। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে ডি, দ্যাট ইজ হি ট্রাই টু প্রিভেন্ট মি ফ্রম ডুইং মাই ডিউটি। তো অবশ্যই করে আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই করে বাজারে অনেক বই আছে, রেনান মার্টিন, পিকে দে সরকার, সেখানে বিশেষ করে পার্টস অফ স্পিচ সেগুলো অবশ্যই করে ভালো করে পড়বেন। সিনোনিম অ্যান্টোনিম অক্সফোর্ডের পাওয়া যায়। ওয়ার্ড কালেকশনস বাড়াবেন, পেপার পড়বে, ম্যাগাজিনস পড়বে, তাতে ওয়ার্ড কালেকশনসটা বাড়ে, এভাবেই কিন্তু ইংলিশটা আরও বেশি ইম্প্রুভ করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। টু দ্য ডিসমে অফ দ্য স্টুডেন্ট বডি দ্য ক্লাস প্রেসিডেন্ট ওয়াজ ড্যাশ বিরেটেড বাই দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য স্কুল অ্যাসেম্বলি, ইগনোমিনিয়াসলি, প্রাইভেটলি, ম্যাগনিমিনিয়াসলি, ফর্চুইটাসলি। সঠিক উত্তর হচ্ছে এখানে এ, ইগনোমিনিয়াসলি। নেক্সট, আই উড অ্যাপোলোজাইজ ইফ আই ড্যাশ ইউ অ্যাম ওয়াজ হ্যাভ বিন ওয়্যার। সঠিক উত্তর হচ্ছে এখানে আনসার ডি, ওয়্যার। নেক্সট, পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেড টু অ্যাডাপ্ট দেম। তো ড্যাশ পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেড টু অ্যাডাপ্ট দেম, অলদো, হাউ এভার, বিকজ, ডিসপাইট। সঠিক উত্তর হচ্ছে এখানে সি, বিকজ। তো পলিউশনের আগে বিকজ বসবে। নেক্সট, ইট ইজ নট ড্যাশ ফর এ ম্যান টু বি কনফাইন্ড টু দ্য পারস্যুট অফ ওয়েলথ, হেলদি, ইজি, পসিবল, কমন। সঠিক উত্তর হচ্ছে এ, হেলদি। একটা মানুষ শুধু সম্পত্তি নিয়ে শুধু নিজেকে সম্পত্তি নিয়ে সারাক্ষণ নিজেকে ভাবে সেই সম্পত্তির ব্যাপারে নিজেকে আবদ্ধ করে রাখবে, এটা একটা মানুষের পক্ষে কখনোই হেলদি নয়, মানে ভালো নয়। নেক্সট, ড্যাশ হিজ বিং ইনোসেন্ট অফ দ্য ক্রাইম দ্য জাজ সেন্টেন্সড হিম টু ওয়ান ইয়ার ইমপ্রিজনমেন্ট ইন স্পাইট অফ, ইন কেস অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন দ্য ইভেন্ট অফ। সঠিক উত্তর হচ্ছে এ, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, যদিও সে ইনোসেন্ট, সে ক্রাইমটা করেনি, তবু জাজ তাকে এক বছরের ইমপ্রিজনমেন্ট দিল। নেক্সট, ইট ইজ আ স্টোরি অফ টু মেন অ্যান্ড এ ব্যাচ অফ ড্যাশ আর্মড কার্স, ডিসিস্ট, ডিজিস্ট,
ডিক্রেপিট, ডিফিটেড। সঠিক উত্তর হচ্ছে সি, দ্যাট ইজ ডিক্রেপিট। নেক্সট, অলদো দেয়ার ইজ ড্যাশ গান ফায়ার, দেয়ার ইজ নো স্টিফ রেজিস্ট্যান্স টু দ্য রিভলিউশনারি আর্মি। বিটার, মিয়াগ্রে, কন্টিনিউয়াস, স্পোরাডিক। সঠিক উত্তর এখানে হচ্ছে আনসার ডি, স্পোরাডিক। নেক্সট, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান উইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। তো এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বাংলায় বলি ওয়ান ওয়ার্ডে, আমরা সেটাকে কী বলবো? আ পার্সন হু রাইটস ডেকোরেটিভলি, সেখানে আমরা এক কথায় তাকে কী বলবো? ক্যালিগ্রাফার, কোলিয়ার, কোরিওগ্রাফার, কার্টোগ্রাফার। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে ক্যালিগ্রাফার। আমরা জানি যে খুব সুন্দরভাবে লেখে তাকে আমরা ক্যালিগ্রাফার বলি, যারা হাতে লেখা খুব সুন্দর এবং খুব ডেকোরেটিভলি মানে সাজিয়ে লিখে তাকে আমরা ক্যালিগ্রাফার বলি। ক্যালিগ্রাফি রাইটিং অনেকেই দেখেছে, না দেখে থাকলে গুগল করে নেবেন, বুঝতে পারবেন। নেক্সট, পার্টেনিং টু ক্যাটেল, ক্যাটেল রিলেটেড ব্যাপার স্যাপারগুলোকে আমরা কী বলি? এক কথায় ক্যানাইন, ফেলাইন, বোভাইন, ভার্মিনাস। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে সি, দ্যাট ইজ বোভাইন। নেক্সট, টু লুক অ্যাট সাম ওয়ান ইন অ্যান অ্যাংরি অর থ্রেটনিং ওয়ে, কারোর দিকে রাগ রাগ বা কাউকে ভয় দেখাবার ভঙ্গিতে তাকানোকে আমরা কী বলি? গ্লোয়ার, ন, ন্যাশ, গ্রাইন্ড। সঠিক উত্তর হচ্ছে আনসার এ, গ্লোয়ার। নেক্সট, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চনস ফোর অল্টারনেটিভস আর গিভেন ফর দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। এই একটা ইডিয়াম বলা হয়েছে, সেটার আসল মানেটা কী? দের ইজ নো পয়েন্ট ইন ডিসকাসিং দ্য নিউ প্রজেক্ট উইথ হিম অ্যাজ ইউ অলওয়েজ পোর্স কোল্ড ওয়াটার অন এনি আইডিয়া। পোর্স কোল্ড ওয়াটার, এই ইডিয়ামটার মানে কি? পুটস অফ, ডিসলাইকস, ডিস অ্যাপ্রুভস অফ, পোস্টপন্স। তো ধরা যাক, যদি আমরা একটা ইডিয়াম মানে যদি নাও জানি, তাহলে আমি অলওয়েজ সাজেস্ট করবো যে আপনারা সেন্টেন্সটা বারবার পড়বেন, তাহলে কিন্তু ইডিয়ামের মানেটা কিন্তু বেরিয়ে আসে। যদি দেখা যাক আমরা অনেক অনেক ইডিয়াম হয়তো আমরা জানি না বা একটা আননোন ইডিয়াম আসলো, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সেন্টেন্সটা বারবার পড়তে, তাহলে কিন্তু মানেটা বোঝা যায়। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পোর বা থ্রো কোল্ড ওয়াটার, মানে হচ্ছে টু গিভ রিজনস ফর নট বিইং ফেভার অফ সামথিং বাট টু ক্রিটিসাইজ। মানে এখানে সেন্টেন্সটা কিরকম বলছে, দের ইজ নো পয়েন্ট ইন ডিসকাসিং দ্য নিউ প্রজেক্ট উইথ হিম, ওর সাথে নিউ প্রজেক্ট নিয়ে কথা বলে লাভ নেই, ও সবসময় ঠান্ডা জল ঢেলে দেয় আমাদের যে কোনো আইডিয়াতে। ঠান্ডা জল ঢেলে দেয় মানে নয় সেই সেই পুরো আইডিয়াটাকে ডিসঅ্যাপ্রুভ করে বা সেটা নিয়ে ক্রিটিসিজম শুরু করে দেয়। তো এখানে অপশন হবে হচ্ছে সি। নেক্সট প্রশ্নে যাচ্ছি, রিগার্ডলেস অফ হোয়াট হার প্যারেন্টস সেড শি ওয়ান্টেড টু লেট হার হেয়ার ডাউন দ্যাট নাইট। লেট হার হেয়ার ডাউন, এটার মানে কি? রিয়েলি এনজয়, ওয়াশ হার হেয়ার, কোম্ব হার হেয়ার, ওয়াক টু লেট। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই এ, যে ওর মা বাবা যাই বলুক না কেন সে খুব এনজয় করেছে ওই রাতে। লেটার হেড ডাউন মানে হচ্ছে, হেড ডাউন মানে হচ্ছে খুব এনজয় করেছে। নেক্সট প্রশ্নে আছে, আই জাম্পড আউট অফ মাই স্কিন ওয়েন দ্য এক্সপ্লোশন হ্যাপেন্ড। আর জাম্পড আউট অফ মাই স্কিন, এই ইডিয়ামটার মানে কি? ওয়াজ ইন প্যানিক, ওয়াজ এক্সাইটেড, ওয়াজ নার্ভাস, ওয়াজ অ্যাংরি। সঠিক উত্তর হচ্ছে আনসার এ, দ্যাট ইজ ওয়াজ ইন প্যানিক। নেক্সট, শি ডিডেন্ট রিয়েলাইজ দ্যাট দ্য ক্লেভার সেলসম্যান ওয়াজ টেকিং হার ফর এ রাইড। টেকিং হার ফর এ রাইড, এটার মানেটা কি? এটার মানে এটা না যে তাকে কারে বা বাইকে রাইডে নিয়ে গেছে, এটার একটা আলাদা মানে আছে। মানেটা কি? ট্রাইং টু ট্রিক হার, টেকিং হার ইন আ কার, পুলিং হার আ লং, ফোর্সিং হার টু গো উইথ হিম। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে এ, দ্যাট ইজ ট্রিক হার, তাকে ফাঁদে পেলার চেষ্টা করেছে। নেক্সট, অ্যাক্টিভ থাকলে প্যাসিভে কনভার্ট করতে হবে, প্যাসিভে থাকলে সেন্টেন্সকে অ্যাক্টিভে কনভার্ট করতে হবে। তো প্রথম সেন্টেন্স কি? শি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড ওর ওয়ার্ক। তো এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। তো প্যাসিভে কী হবে? শি আস্কড মি ইফ শি হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, শি আস্কড মি ইফ শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, শি আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, শি আস্কড মি ইফ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে সি, দ্যাট ইজ শি আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। নেক্সট, টার্ন অ্যারাউন্ড হি টোল্ড হার, যেটা সঠিক উত্তর কী হবে? আনসার ডি, হি আস্কড হার টু টার্ন অ্যারাউন্ড। নেক্সট, হি সেড আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস কলেজ ফর টু ইয়ার্স, প্যাসিভে কী হবে? আনসার বি, হি সেড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং ইন দ্যাট কলেজ ফর টু ইয়ার্স। তো সেন্টেন্সগুলো দেখলে বোঝা যায় অ্যাক্টিভে কিন্তু সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট সেন্টেন্সে কথা বলে, বাট যখন আমরা প্যাসিভে নিচ্ছি তখন সেটা অটোমেটিক্যালি ইনডাইরেক্ট স্পিচে চলে আসছে বা সেটা পাস্ট টেন্সে চলে আসছে। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি, মেরি সেট টু সাইমন, স্যার শরন অ্যান্ড পিটার আর গেটিং এনগেজ নেক্সট মান্থ। তো এটাকে যখন আমরা প্যাসিভে নিচ্ছি তখন কী হবে, মেরি টোল্ড সাইমন দ্যাট শরন অ্যান্ড পিটার ওয়্যার গেটিং এনগেজড নেক্সট মান্থ। ঠিক আছে, নেক্সট প্রশ্নে, নেক্সট প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া আছে, কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে সেটা বলতে হবে। সিন্স দ্য রেকর্ডস আর মিসিং, দ্য পসিবিলিটি অফ পেয়িং মোর দ্যান ওয়ান কম্পেনসেশন ফর দ্য সেম পিস অফ ল্যান্ড ক্যানট বি রুলড অ্যাসাইড। তো এখানে কি বলছে, আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে বলছে রুলড আউট ইজ দ্য কারেক্ট ফ্রেজ। এখানে বলেছে সিন্স দ্য রেকর্ডস আর মিসিং দ্য পসিবিলিটি অফ পেয়িং মোর দ্যান ওয়ান কম্পেনসেশন ফর দ্য সেম পিস অফ ল্যান্ড ক্যানট বি রুলড অ্যাসাইড না হয়ে ক্যানট বি রুলড আউট হবে। ঠিক আছে, নেক্সট, আ ক্যালাস সিস্টেম জেনারেটস নাথিং বাট এ মিসানথ্রপি। তো এখানে বলছে আনসার সি, আ ক্যালাস সিস্টেম জেনারেটসের জায়গায় হবে কি, প্রডিউসেস নাথিং বাট এ মিসানথ্রপি। তো আজকে এই অবধি, আশা করি আপনাদের এই কোর্স লেসন ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই অনেক কিছু শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।